স্বচ্ছ ভারত, ভারতবর্ষকে সুন্দর এবং স্বচ্ছ করে গড়ে তোলার লক্ষ্যেই কিন্তু ভারত সরকার এই স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের চালু করেছিলেন। সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যও কিন্তু সারা জাগিয়ে এই প্রকল্প এখন কাজ করছে। শুধুমাত্র যে আমাদের চারপাশের স্বচ্ছতাকে সুন্দর করে তুলে আনার জন্য এই প্রকল্প, ঠিক তা কিন্তু নয়। পাশাপাশি আমাদের সার্বিকভাবে সুস্থ রাখতে, আমাদের মানসিকতাকে সুস্থ এবং সুন্দর করে গড়ে তুলতে কিন্তু রাজ্য জুড়ে এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ চলছে। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই স্বচ্ছ ভারত মিশন অনুষ্ঠান নিয়ে দক্ষিণ লঙ্কামুড়া নিম্ন বুনিয়াদী স্কুলে। আর জানবো ঠিক এই নিম্ন বুনিয়াদী স্কুলে স্বচ্ছ ভারত মিশন নিয়ে এই স্কুলের ছাত্রছাত্রীরা ঠিক কতটা সচেতন, শিক্ষক শিক্ষিকারাই বা এই সচেতনতা ছাত্রছাত্রী এবং তাদের ঘর পর্যন্ত কতটা পৌঁছে দিতে পারছে। চলুন দেখে নেই আজকের আমাদের এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের যে অনুষ্ঠান রয়েছে এই পর্বে, এই দক্ষিণ লঙ্কামুড়া নিম্ন বুনিয়াদী স্কুলের ছাত্রছাত্রীরা ঠিক কতটা স্বচ্ছ ভারত সম্পর্কে অবগত আছেন। জলের ট্যাপটা ছেড়ে আমরা স্নান করি, ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গায় জল সংকটের কারণে মানুষ, আমাদের শরীরের 80% যেই রোগগুলো হয় তিনটে কারণে হয়। এক নম্বর হচ্ছে যেই রোগগুলো হয় সেটা আমাদের জল মলবাহিত রোগ। এইবার আমরা যখন টয়লেটে যাই, যেই টয়লেট আমরা ব্যবহার করি সেটা কি স্যানিটারি টয়লেট? আমরা বাড়িতে যেই টয়লেট ব্যবহার করছি স্যানিটারি টয়লেট, তো স্কুলেও স্যানিটারি টয়লেট ব্যবহার করছি, কিন্তু এরপরও আমাদের মলবাহিত কিছু রোগ হয়। কেন হয়? না হওয়ার কারণ হচ্ছে, এক নম্বর, আমরা যে টয়লেটটা ব্যবহার করছি সেটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা টয়লেট থেকে আসার পর আমাদের ভালো করে হাত সাবান দিয়ে ধুতে হয়। শুধু এরকমভাবে হাতে একটু সাবান আর জল লাগিয়ে ধুয়ে দিলাম এভাবে হবে না, হাত ধোয়ার কিছু পদ্ধতি আছে। তোমরা জানো হাত ধোয়ার পদ্ধতি? আচ্ছা, তাহলে আমাকে দেখাবে কিন্তু কি করে আমরা হাত ধুই, ঠিক আছে। এবার সেই হাত ধোয়ার পদ্ধতি মেনে আমাদের ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, চটকি পায়ে দিয়ে টয়লেটে যেতে হবে, টয়লেটের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং টয়লেটের ভেতরে যেই জলের বালতি থাকে বা জলের মগ থাকে, যেটাই থাকে বা সাবান থাকে, সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা, তার মানে আমরা দুবার দাঁত ব্রাশ করি না, সবাই কি করি, অনেকেই আমরা শুধু একবার করি, এবং সেটা হচ্ছে সকালবেলা, রাতের বেলা কেউ করি না। এইবার রাতের বেলা যদি আমরা দাঁত ব্রাশ না করি, সারাদিন আমরা খাবার দাবার খাচ্ছি, রাতে ঘুমানোর আগে কি হয়, আমরা কুলকুচি করি, তো ভাত খাওয়ার পর বা যে কোনো কিছু খেলে কুলকুচি করি, কিন্তু কুলকুচি করলেও ছোট ছোট খাবারের কণা থাকে যেগুলো আমাদের দাঁতের ভিতরে আটকে থাকে। তাই আমাদের কি করতে হবে, সকালবেলা তো অবশ্যই দাঁত ব্রাশ করবো, ঠিক আছে, কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে রাতে ব্রাশ করা। রাতে যদি আমরা ব্রাশ না করি তাহলে সকালে দাঁত ব্রাশ করে কোনো লাভ নেই, যা ক্ষতি হবার দাঁতে রাতের বেলা হয়ে যায়, বুঝতে পেরেছো? তাই আমাদের ভালো করে রাতের বেলা দাঁত ব্রাশ করতে হবে। আমাদের চারপাশ সুস্থ এবং সুন্দর থাকলেই আমাদের মননের বিকাশ ঘটবে, আর তাই প্রত্যেক কটা স্কুলে স্কুলে কিন্তু এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রতিটা স্কুলে কিন্তু স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অন্তর্গত যে যে কাজগুলো রয়েছে, ঠিক কীভাবে এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্প কাজ করছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে আমরা যে স্কুলটিতে রয়েছি, দক্ষিণ লঙ্কামুড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এখানে ঠিক এই কচি কাচারা এই স্বচ্ছ ভারত নিয়ে কতটা সচেতন, প্রতিদিনকার তাদের যে স্কুল জীবন, যে অধ্যবসায় শুরু হয় তার আগে ঠিক কীভাবে এই স্বচ্ছ ভারত নিয়ে তারা সচেতন, ঠিক কী কী কাজগুলি করে থাকেন স্বচ্ছ ভারত প্রকল্পের আওতাধীন, আমরা একটু কথা বলবো, জানবো তাদের কাছ থেকে ঠিক কী কী কাজ করেন তারা।
আচ্ছা প্রথমেই জানতে চাইবো তোমাদের কাছে, স্কুলে তো আসো, প্রথম থেকেই যখন স্কুলে আসো, স্কুলে প্রেয়ার শুরু হওয়ার আগে ঠিক কিভাবে তোমরা এই যে স্বচ্ছ ভারত যে কাজগুলো হয়, তোমরা সাফাই করছো, স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, ক্লাসরুম পরিষ্কার করছো, কি করো স্কুলে এসে? স্কুলে এসে আমরা মাঠ পরিষ্কার করি, চারপাশ দিয়ে পরিষ্কার করি। আর এরপরেই কি তোমরা মানে এরপরেও তো তোমরা কিছু কিছু করো, যেমন খাওয়ার আগে হাত ধোয়া, কি কি করো? খাওয়ার আগে হাত ধুই। তোমার কাছে জানতে চাইবো স্কুলে এসে ঠিক কি করো, কিভাবে তোমরা স্কুলটাকে পরিষ্কার করো, প্রত্যেক দিন করো, ঠিক কি কি কিভাবে কাজ করো? তোমাদের দিদিমণিরা যারা রয়েছে তারা কি তোমাদের সাহায্য করে? হ্যাঁ, আমাদের সাহায্য করে দিদিমণি তারা। আমরা স্কুলে এসে প্রথমে মাঠ পরিষ্কার করি, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো করে ধুই, তারপরে আমরা বাথরুমে আমরা সবাই মিলে জল দিই। তোমরা যখন দুপুরে খাওয়ার খাও তার আগে কি হাত ধোয়া বা এই যে হাত ধোয়ার আগে সাবান যা যা থাকার কথা এগুলো সব স্কুলে আছে, তোমরা কি সেগুলো ব্যবহার করো? হ্যাঁ। আমরা কিন্তু তাদের মুখ থেকে যদিও একেবারেই কচি কাঁচা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় যেহেতু, তারপরেও কিন্তু স্বচ্ছ ভারত এবং চারপাশকে সুন্দর সুস্থ স্বাভাবিক রাখার যে প্রত্যেক দিনের অভ্যেস কিন্তু তাদের মধ্যে এখান থেকেই গড়ে উঠছে। স্কুল থেকেই কিন্তু তারা সেই অভ্যেস তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে যাচ্ছে। আর এই গোটা বিষয়গুলিতে এই কচি কাঁচাদের যারা সাহায্য করছেন মানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তাদের সঙ্গে কথা না বললে ঠিক কীভাবে কাজগুলো হয় প্রতিদিনের এই স্বচ্ছ ভারতের আওতাধীন যে কাজগুলো স্কুলে হয়ে থাকে, ঠিক কী কী কাজ করেন তারা, সেখানে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু স্কুলের বিদ্যালয়ের শিক্ষিকা রয়েছেন আমাদের সঙ্গে, ওনার সঙ্গে কথা বলবো, জানবো যে ঠিক কীভাবে এই কাজগুলো প্রতিদিন ছাত্রদের মাঝখানে তারা পৌঁছে দেন। প্রথমে যে জিনিসটা জানতে চাইবো, স্কুলে তো আমরা দেখেছি এই যে স্বচ্ছ ভারত মিশন শুধু যে স্কুল তা নয়, প্রত্যেক জায়গায় ছড়িয়ে আছে। আমাদের দেশে এখন স্বচ্ছ ভারত নিয়ে কাজ হচ্ছে, ত্রিপুরা রাজ্য এখান থেকে বাদ নেই, সেই জায়গায় যে প্রতিদিন যে এই যে কাজ হচ্ছে, আপনারাও স্কুলের ছোটো ছাত্রদের মধ্যে একদম পৌঁছে দিচ্ছেন বার্তাটা, ঠিক কীভাবে শুরু করেন দিনটা? আমরা স্কুলে আসার পর প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের একটা গ্রুপ করে নিই। ছোটো বাচ্চারা ঘর ছুটতে পারে না, এর জন্য ওদেরকে মাঠের মধ্যে যে কাগজ পাতাগুলো থাকে ওগুলো ওদেরকে কুড়াতে দিই, আর বড়োদেরকে আমরা দেই প্রত্যেকটা ক্লাস শুরার জন্য। স্টাফ রুম ওরা শুরে, আমাদের প্রত্যেকটা রুমের ভিতরে যা কিছু আছে ওরা পরিষ্কার করে, এবং প্রত্যেকটা রুমের ভিতরে আমরা একটা কাগজের বাক্স রাখি, যাতে ছোটো বাচ্চারা ছিঁড়লে পড়ে কোনো কাগজ ওই বাক্সতে রাখে, তারা পরের দিন এই বাক্সর কাগজগুলো বাইরে ফেলে দেয়। আর বাথরুমে বিশেষত আমাদের যেহেতু এখানে বাচ্চারা নিয়েই আমরা করতে হয়, আমাদের সহযোগিতায় আমরা সেই বাথরুমের মধ্যে বালতির মধ্যে জল রাখি। প্রতিটি বাচ্চা আমাদের স্কুলে, এটাই একটা বিশেষত্ব, প্রত্যেকটা বাচ্চা বাথরুম করার পর ওরা বাথরুমের জল দেয় এবং পা ধোয়। তারপরে আমরা এটা করার পর ওদেরকে হ্যান্ড ওয়াশের মাধ্যমে হাত ভালো করে নিজেরা সামনে থেকে ধোয়ানো হয় এবং তোয়ালে দিয়ে পরিষ্কার করা। আর মিড ডে মিলটা খাওয়ার আগে ওরা প্রত্যেকটা বাচ্চাদের থালা এবং হাত ধুয়ে খাওয়ানোর জন্য পাঠানো হয়। এইভাবেই আমাদের স্কুলটা প্রতিদিনের রুটিন মাফিক চলছে। আজকে দেখলাম স্কুলের DWS এর তরফ থেকে বেশ একটা সচেতনতা শিবির করা হয়েছে, সেখানে DWS কিভাবে সাহায্য করে আপনাদের অন্যান্য সময়ে এই যে আজকে যেমন শিবির করছে, বাচ্চাদের মধ্যে সচেতনতা সেখানে পৌঁছে দিচ্ছে, ঠিক কিভাবে সাহায্য করে? সাহায্য বলতে কি, আমাদের এখানে আজকে এই ক্যাম্পটা হয়েছে, কিন্তু এছাড়া আমাদের ওনারা খবর দেয় এবং ওনারা আমাদের যেভাবে বলে দেয়, ইনস্ট্রাকশন দেয়, আমরা সেই মতোই বাচ্চাদের করি। যেমন মাঝখানে আমাদের স্কুলে নেল কাটার দিয়েছে, সাবান দিয়েছে প্রত্যেকটা বাচ্চাকে দেওয়ার জন্য, এবং হ্যান্ড ওয়াশ দিয়েছে, আমরা সেগুলো এনে রেখেছি, বাচ্চাদের দিয়েছি, যাতে ওরা প্রতি সপ্তাহে নখটা কেটে আসে। আমরা প্রেয়ারের পরটায় বাচ্চাদের নখ পরীক্ষার করে ক্লাসে পাঠানো হয়। সেখানে একেবারেই তো ছোটো ছোটো বাচ্চা, তাদের নিয়ে কাজ করছেন, স্বচ্ছ ভারত নিয়ে কাজ করছেন, এই বাচ্চাগুলো এই যে স্বচ্ছ ভারত বা চারপাশকে সুন্দর রাখার যে চেষ্টা আপনারা শিক্ষক শিক্ষিকারাও করছেন, সেখানে ঘর পর্যন্ত কতটা পৌঁছে দিতে পারছেন মনে হচ্ছে আপনাদের প্রতিদিন ক্লাসের করার ক্ষেত্রে? আমরা ক্লাসে ঢুকে সেরে ওদের 5 মিনিট এই সম্বন্ধে একটা আমরা ওদেরকে বলি যে তোমরা বাড়ির চারপাশটা পরিষ্কার রাখবে, কারণ যদি বাড়ির চারপাশটা পরিষ্কার না রাখা হয় সেখান থেকে নানা ধরনের জীবাণু প্রবেশ করে, বিশেষত প্লাস্টিকের বোতলের মধ্যে যে জলটা জমে থাকে বা নারকেলের আঁচড়িটাতে যে জল জমে বা মাটির হাড়িতে যে জলটা জমে
ওইটা যাতে না জমে ওরা বিশেষত লক্ষ্য রাখতে, মা বাবাকে বলার জন্য এবং মা বাবাকে বলতে পায়খানাতে যাওয়ার লেট টয়লেট এবং লেট্রিনে যাওয়ার সময় যেন মা বাবারও জুতো কিনে দেয়, সেই জুতো পরে ওরা লেট্রিনে যাবে এবং লেট্রিন থেকে আসার পরে যাতে ওরা হাত পাটা ধয়। আমরা বছরে দুইবার কিন্তু এখানে একটা ব্যানার নিয়ে এসে আমরা স্টুডেন্টদের নিয়ে এসে আমরা কিন্তু এখানে একটা প্রচার চালাই, এইভাবে আমরা চলছে। ধন্যবাদ আপনাকে। সত্যি শুধুমাত্র দিয়ে আমাদের চারপাশ স্বচ্ছ হবে এবং পরিষ্কার থাকবে এখানেই কিন্তু এই স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য নয়। এর পাশাপাশি এই যে স্কুলে যে কচি কাচারা রয়েছে, যাদের একেবারেই আমরা আজকে যে স্কুলে রয়েছি একেবারেই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, সেখানে কিন্তু একেবারেই প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের মধ্য দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে স্বচ্ছ ভারত প্রকল্পটাকেও কিন্তু পৌঁছানো হচ্ছে। কারণ আমাদের চারপাশ সুন্দর এবং স্বচ্ছ থাকলেই আমরাও কিন্তু স্বচ্ছ এবং সুন্দর থাকব মননে বিকাশে। দীপ্তনু সরকার থার্ড দীপ্তনু কই গেছে ক্লাস 1 কত তারপরে ক্লাস 3 প্রীতি আমাদের আশপাশকে স্বচ্ছ এবং সুন্দর রাখতে প্রত্যেকটা স্কুলে স্কুলে এবং গোটা রাজ্যে এই স্বচ্ছ ভারত প্রকল্পটাকে যারা পাশাপাশি থেকে সাহায্য করছেন তারা হচ্ছেন DWS। আজকে আমরা যে স্কুলে রয়েছি আমাদের এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের এই পর্বে দক্ষিণ লঙ্কামুড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে, এই স্কুলে DWS আজকে যে সচেতনতা শিবির করেছে, ঠিক এই সচেতনতা শিবিরে তারা কী কী কাজ করে থাকেন, প্রত্যেক দিন যে কটা স্কুলে যাচ্ছেন তারা ঠিক কী ধরনের কাজ করে থাকেন সেগুলো জানবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন DWS-এর স্টেট লেভেল কনসালটেন্ট অপরাজিতা মোদক। অপরাজিতার কাছ থেকে জানবো ঠিক কীভাবে DWS এই স্বচ্ছ ভারত প্রকল্পে প্রত্যেকটা স্কুলে স্কুলে ঠিক কী ধরনের কাজ করে থাকেন। অপরাজিতা, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতাধীন হয়ে আপনারা পাশাপাশিভাবে প্রত্যেক ক্ষেত্রে স্বচ্ছ ভারত অভিযানটাকে নিজেদের মতো করে চেষ্টা করছেন, সেই জায়গার প্রত্যেকটা স্কুলে স্কুলে যাচ্ছেন, বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলোতে আপনারা প্রায় সময় শিবির করে থাকেন, কী ধরনের সাড়া রয়েছে এই স্বচ্ছ ভারত অভিযান নিয়ে এবং ঠিক কী কীভাবে আপনারা আপনাদের যে এই গোটা প্রকল্পটা ঠিক কী কীভাবে সচেতন করে থাকেন? আচ্ছা, পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে আমরা এই স্বচ্ছ ভারত সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন স্কুলে করে থাকি। স্পেশালি যে রুরাল এরিয়াতে যে স্কুলগুলো থাকে সেখান থেকে সেই প্রোগ্রামগুলো আমরা করি। স্পেশালি ওই স্কুলগুলোতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে করা হয়, মার্কেট এরিয়াতে করা হয়, বিভিন্ন ড্রামার প্রোগ্রামও আমরা করে থাকি। এই সব প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছোটো যেই বাচ্চারা আছে তাদের মধ্যে জাগরণ আনা, স্বচ্ছ ভারত সম্পর্কিত জাগরণ আনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে এখন জলের খুব সংকট রয়েছে, তো সেই জলের সংকট থেকে বাঁচতে হলে বাচ্চাদেরকে কী করে আমরা সচেতন করব, কী করে ওদেরকে বোঝাবো যে এই জলের সংকট থেকে বাঁচতে হলে আমাদের জল সংরক্ষণ করতে হবে, যে আমাদের রেইন ওয়াটার আছে সেই রেইন ওয়াটারটাকে প্রিজার্ভেশন করতে হবে। আজকে আমরা যদি জলটাকে অপচয় করি তাহলে আমাদের জন্য অনেক লোকেরা আছে রুরাল এরিয়াতে যারা মানুষ জল পাচ্ছে না। তাই বাচ্চাদেরকে সচেতন করতে গেলে আমাদের বিভিন্ন স্তরে, আমরা গ্রামের গ্রাম পঞ্চায়েত স্তরে বলুন, আশাদের দ্বারা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দ্বারা, সবাইকে আমরা সচেতন করে থাকি, যাতে গ্রামে যখন অঙ্গনওয়াড়ি সেন্টারে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসে তখন বাচ্চাদের মধ্যে মায়েদের মধ্যে যাতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। বিভিন্ন স্কুলে যে টিচাররা আছেন ওদেরকে আমরা বলে থাকি যে যখন প্রেয়ার হয় ওদের প্রেয়ারের সময় যাতে পানীয় জল স্বাস্থ্যবিধান সম্পর্কে ওরা বিভিন্ন বার্তা পৌঁছে দেয় বাচ্চাদের কাছে। এমনকি গার্জিয়ানরা যখন আসে স্কুলে, গার্জিয়ানদের মিটিং হয় তখনও যাতে ওরা পানীয় জল স্বাস্থ্যবিধান সম্পর্কিত, জল সংকট সম্পর্কিত এবং স্বচ্ছ ভারত সম্পর্কিত বিভিন্ন বার্তা পৌঁছে দেয়।
আজকে আমাদের এই DWS তরফের ডিপার্টমেন্টের তরফ থেকে এই প্রোগ্রাম করি আমরা। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা, কারণ আমরা দেখতে পাই যে পানীয় জল স্বাস্থ্যবিধান সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু আমরা মানি না। এই যে জানি কিন্তু মানি না, এই গ্যাপটাকে যতটা পারি আমাদের মিনিমাইজ করার উদ্দেশ্যেই আমরা এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো করে থাকি। এবং এই প্রোগ্রামগুলোতে আমরা বিভিন্ন ড্রয়িং কম্পিটিশান, স্লোগান কম্পিটিশান, তারপর স্পিচ কম্পিটিশান করে থাকি। বাচ্চারা ওই পানীয় জল স্বাস্থ্যবিধান সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করে, বিভিন্ন স্পিচ রাখে, বিভিন্ন স্লোগান ওরা তৈরি করে, বিভিন্ন পোস্টার ড্রয়িং তৈরি করে। তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস করে থাকি ওদেরকে অনেক বেশি মোটিভেট করার জন্য, যে আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সাবান, টুথপেস্ট, কেক, নেইল কাটার, হ্যান্ডওয়াশ এগুলো আমরা দিয়ে থাকি। এগুলো দিই কারণ কি, যাতে বাচ্চাদেরকে শুধু একটু উৎসাহিত করা যে আমাদের যে হাত সাবান দিয়ে ভালো করে ধোয়া, নখ ছোট করে কেটে রাখা, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডাস্টবিনে আবর্জনা ফেলা, এই যে আমাদের চারপাশটাকে স্বচ্ছ রাখা, এই চারপাশটাকে স্বচ্ছ রাখতে হলে আগে আমাদের চিন্তাধারাকে স্বচ্ছ করতে হবে। আগে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যদি চারপাশটাকে স্বচ্ছ রাখি তাহলে আমরা কী করে এগিয়ে যেতে পারবো, তার কী সুবিধে রয়েছে। আর চারপাশটাকে যদি আমরা নোংরা করি, আমাদের চারপাশে যদি নোংরা থাকে আমরা অনেক রোগ শোকে ভুগবো, তাহলে এই রোগ শোক আমরা ভুগলে আমাদের কী হবে, বাচ্চারা স্কুলে আসতে পারবে না, স্কুলে না আসতে পারলে ওদের বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অসুস্থ হবে, ওদের অনেক টাকা পয়সা মা বাবাদের খরচা হবে, এতে কী হচ্ছে ইকোনমিক্যালিও কিন্তু অনেকটা এফেক্ট করছে তাদের। তো সেই ক্ষেত্রে বাচ্চারা যদি আমাদের সুরক্ষিত না থাকে, বাচ্চারা যদি অসচেতন থাকে বা রোগগ্রস্ত থাকে, তাহলে আমরা কোনো দিন একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারবো না। তাই আমাদের DWS দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন ড্রামার মাধ্যমেও এরকম আমরা অর্গানাইজ করি প্রোগ্রাম, এবং কিছু অডিওভিজুয়াল কার্টুন ফিল্মও বাচ্চাদেরকে দেখাই যাতে ওরা এই সচেতনতার যে বার্তাটা এটা ওদের মনে থাকে, কারণ কার্টুনরা বাচ্চারা দেখতে খুব ইন্টারেস্টেড হয়। তো এই স্বচ্ছ ভারত সম্পর্কিত মেসেজটা যদি আমরা কার্টুনের মাধ্যমেও বাচ্চাদের কাছে পৌঁছাই, অনেক দিন অনেক অবধি ওদের মনে থাকবে, ওই সেই কার্টুনের মাধ্যমে ওরা ওদের সবসময় মাইন্ডে ক্লিক করবে যে আজকে কার্টুনে তো মিনাকে দেখেছিলাম বা ডোরেমনকে দেখেছিলাম যে স্বচ্ছতা নিয়ে সেরে ওরা অনেক ধরনের কথা বলেছে। তো এই মাধ্যমেই আমরা চেষ্টা করি যাতে আমরা স্বচ্ছ ভারত নিয়ে বাচ্চাদেরকে সচেতন করতে পারি, এবং ওরা ওদের মা বাবাকেও গিয়ে বলবে যে স্কুলে আমাদের এই শেখানো হয়েছে। সেক্ষেত্রে জানতে চাইবো গ্রামীণ এলাকার স্কুলগুলিতে আপনারা কাজ করছেন, শহর পাশাপাশি শহরাঞ্চলেও কাজ করছেন, কোথায় গিয়ে কাজ করতে আপনাদের মনে হয় যে এখানে একটু অসুবিধা হচ্ছে, এখানে আরও বেশি এফোর্ট দিতে হচ্ছে? স্বাভাবিকভাবে সচেতনতা গ্রামাঞ্চল আর শহরাঞ্চলে অনেকটা পার্থক্য থাকে, সেখানে কাজ করতে গিয়ে কোথায় অসুবিধা মনে হচ্ছে? আমরা শহরাঞ্চলেও বিভিন্ন প্রোগ্রাম করে থাকি কিন্তু দেখা যায় যে রুরাল এরিয়াতে, গ্রামাঞ্চলে বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস আনাটা খুব দরকার। শুধু বাচ্চাদের মধ্যেই নয়, অনেক সময় যে অনেক গার্জিয়ানরাও আসে এই প্রোগ্রামের মধ্যে, আমরা দেখি যে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে অ্যাওয়ারনেসটা অনেকটাই কম। কিছু কিছু তারপরেও কিছু কিছু স্কুল আছে গ্রামাঞ্চলে যেখানে অ্যাওয়ারনেস খুব ভালো থাকে, মায়েরা যারা আসে বা যেখানে টিচাররা আছে ওরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসমূলক কথাবার্তা বা বার্তা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেয়, কিন্তু গ্রামাঞ্চলে এইসব প্রোগ্রামের গুরুত্ব অনেক বেশি। কারণ বাচ্চাদের কাছে এই যে আমরা একটা সাবান দিচ্ছি, টুথপেস্ট দিচ্ছি বা কেক দিচ্ছি, এটার প্রতি ওদের খুব আকর্ষণ বেশি। এবং আমরা স্পেশালি দেখেছি যেখানে বাচ্চারা ড্রয়িং করে, গ্রামাঞ্চলে অনেক স্কুলে আছে যে ড্রয়িং ওরা খুব ভালো আঁকে। এই যে স্বচ্ছতা সম্পর্কিত যে বার্তাগুলো, যেমন জল ফুটিয়ে পান করা, চটি পায়ে দিয়ে টয়লেটে যাওয়া, শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে, কিন্তু এমনও স্কুল আছে ম্যাক্সিমাম যেখানে মানুষ এই আমরা যে ড্রয়িং কম্পিটিশনটা করি এটার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ড্রয়িং করা নয়, মানে ওরা স্বচ্ছতা সম্পর্কে কী জানে। তখন আমরা দেখতে পাই যে অনেক জায়গা আছে স্বচ্ছতা নিয়ে ওদের ধারণাটা ঠিক আমরা যেরকম চাই যে স্বচ্ছতা নিয়ে যতটা ওদের সচেতন হওয়া উচিত ততটা ওরা সচেতন নয়। তাই গ্রামাঞ্চলে এইসব প্রোগ্রাম করা খুবই দরকার, সেটা আমাদের DWS ডিপার্টমেন্ট থেকে যেমন করি, অনেক জায়গায় অনেক NGO থেকেও, NGOদের দ্বারাও আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করিয়ে থাকি, কিন্তু এই প্রোগ্রামগুলো এখনও চালিয়ে যেতে হবে সবসময়, কারণ স্বচ্ছ ভারত বা স্বচ্ছ ত্রিপুরা এই কনসেপ্টটা কয়েকদিনে শেষ হয়ে যাবে তা নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় চলতে থাকবে। ধন্যবাদ অপরাজিতা আপনাকে। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে DWSকে, কারণ গ্রামাঞ্চলে সচেতনতাটা বাড়ানো অনেকটা বেশি জরুরি। কারণ শহরে যারা আমরা বাস করছি, শহরের নাগরিকরা আমরা অনেকটাই সচেতন আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই আধুনিক সমাজে দাঁড়িয়ে, কিন্তু গ্রামাঞ্চলে এই সমস্ত এলাকায় এই যে ছোট ছোট বাচ্চাগুলো, তাদের মধ্য দিয়ে কিন্তু স্বচ্ছতা এবং সুন্দর সুস্থ স্বাভাবিক পরিবেশ পৌঁছাবে তাদের ঘরে ঘরে। স্বচ্ছ সুন্দর চারপাশ মানেই আমাদের প্রত্যেকের একেবারে সুস্থ স্বাভাবিক দিন শুরু হওয়া। আর আজকে কিন্তু দিনের শুরুতেই আমরা আমাদের এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের যে প্রতিদিন অনুষ্ঠান নিয়ে আসি, সেই অনুষ্ঠানের এই পর্বে আজকে দিনের শুরুতেই আমরা পৌঁছে গেছিলাম
দক্ষিণ লঙ্কামুড়া জেবি স্কুলে। ঠিক কীভাবে প্রতিদিন তারা স্বচ্ছ সুন্দর করে তাদের দিন শুরু করেন, এই প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আজকে কিন্তু আমরা আমাদের স্বচ্ছ ভারত যে অনুষ্ঠান রয়েছে সেই স্বচ্ছ ভারত অনুষ্ঠানের পর্বটা শুরু করেছিলাম। আর আজকের মতো গোটা দিন তাদের সঙ্গে ছিলাম, ঠিক স্বচ্ছ ভারত নিয়ে কতটা সচেতন গ্রামাঞ্চলে, ঠিক DWSC বা কতটা স্বচ্ছ ভারতের এই সচেতনতা পৌঁছে দিতে পেরেছে গোটা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী দিন আরও একটি নতুন জায়গায় নতুন স্কুলে ঠিক স্বচ্ছ ভারত প্রকল্প কতটা পৌঁছে যাচ্ছে, সারা ত্রিপুরা রাজ্যে এই স্বচ্ছ ভারত প্রকল্পটা ঠিক কতটা ছড়িয়ে পড়েছে আমাদের আগামী পর্বে আমরা আবারও নিয়ে আসব। আজকের মতো আমাদের স্বচ্ছ ভারত অনুষ্ঠান এখানেই শেষ করছি।